বিড়াল ক্রয় বিক্রয় করা জায়েজ আছে কিনা? বিড়াল ক্রয় বিক্রয় করা সম্পর্কে একটা হাদিস আবু দাউদ, তিরমিজি, নাসাই সহ বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে। হাদিসের ভাষ্য হলো, কুকুর এবং বিড়াল এগুলো কেনা বেচা করা যাবে না। এগুলোর কেনা বেচা করলে তার যে বিক্রয় মূল্য সেটা খাওয়া যাবে না, এমন একটা হাদিস পাওয়া যায়। কিন্তু এই হাদিসকে মুহাদ্দিসিন ওলামায়ে কিরামের অনেকেই এর সনদকে দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন, যার কারণে এটার উপরে ভিত্তি করে বিড়াল কেনা বেচা করাকে নাজায়েজ বলেন না জমহুর ওলামায়ে কিরাম। বেশিরভাগ ওলামায়ে কিরামের মত হলো বিড়াল কেনা বেচা করা যাবে, যে হাদিসে নিষেধাজ্ঞা আছে সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যদি নিষিদ্ধতা সে হাদিসকে সহি ধরেও হয়, তারপরেও সেটা মাকরুহ তানজিহি ধরা হবে বা অনুত্তম ধরা হবে। বিশেষ করে হয়তো এই জন্য বলা হয়েছে যে এটার মতো একটা সাধারণ জিনিস আবার কেনা বেচা হয়, কিন্তু যখন এটার পিছনে মানুষ পরিশ্রম করবে, অর্থ ব্যয় করবে, বিশেষ করে আজকাল যে সমস্ত বিড়াল পাওয়া যায়, দেখা যায় এগুলোতে অনেক প্রশিক্ষিত, অনেক উন্নত জাতের, অনেক পয়সা খরচ হয়। এমনকি যে কুকুরগুলো পাওয়া যায় অনেক সময় পাহারাদারের জন্য, শখের বসে পালন করা তো জায়েজ নয় ওইভাবে, কিন্তু পাহারাদারের জন্য প্রশিক্ষিত কুকুর পাওয়া যায়, তো এগুলোকে প্রশিক্ষণের জন্য, তারপরে উন্নত জাতের তাদেরকে খাবার ইত্যাদি কারণে অনেক পয়সা খরচ হয়, এগুলো কেনা বেচা করা জায়েজ হবে ইনশাআল্লাহ। আমি পর্নোগ্রাফিতে আসক্ত, মাঝে মধ্যে নামাজ পড়ি, এই পর্নোগ্রাফি থেকে বাঁচার উপায় কি? যে প্রশ্নগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি আসে, চার পাঁচটা প্রশ্ন আছে, সব জায়গায় আসে প্রায়, এর মধ্যে এইটা একটা প্রশ্ন যে আমাদের যুবক ভাইয়েরা পর্নোগ্রাফির আসক্তি থেকে, মাস্টারবেশন থেকে বাঁচতে চাচ্ছেন এবং পর্নোগ্রাফি থেকে বাঁচতে চাচ্ছেন গোপন গুনাহে আক্রান্ত। দেখুন, এই গুনাহ থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো বিবাহশালী। আল্লাহ তাআলা যদি উপযুক্ত করেন এবং উপার্জনের কোনো মাধ্যম থাকে, বিবাহশালীর দিকে চলে যান, এটা হলো সবচেয়ে কার্যকর উপায়। উপার্জন নাই, উপার্জন শুরু করে দেন, কামা রোজগার শুরু করে দেন, কোনো কাজকে শুরু মনে করবেন না, যে কোনো হালাল উপার্জন শুরু করবেন। আমি সব জায়গায় বলি যুবক ভাইদেরকে, কখনো কোনো কাজকে ছোট মনে করবেন, যে কোনো হালাল উপার্জনের জন্য কাজ শুরু করে দেন, আল্লাহ তাআলা বারাকা দিবেন। আপনি শুরু করেন, আপনার কাজ শুরু করা একদিকে হয় না, আরেক জায়গায় ছাড়েন, নিরাশ হবেন না। দশ জায়গায় মাইর খাইছেন, এগারোতম জায়গায় শুরু করেন, ইমানদার নিরাশ হবে না, আরো সাবধান হন, আরো সতর্ক হন, শুরু করেন। অতএব আমরা কাজ করব, বেকার থাকবো না, বেকার বসে বসে শুধু বলবেন হুজুর বাবা মাকে বুঝান, একটু ওয়াজ করেন যাতে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, এটা কেমন কথা ভাই? বাবা মারে তো আমি বলবোই, কিন্তু আপনারটা আপনি করেন, উপার্জন শুরু করেন। আর বাবা মাকেও বলি যে সন্তানদেরকে তাড়াতাড়ি বিয়ে দেন, কারণ নানামুখী ফিতনায় তারা আক্রান্ত। সিনিয়র যারা আছেন, বয়স্ক মুরব্বী যারা আছেন, 50-60 বছর বয়স, আপনারা জানেন না দুনিয়া কোথায়, আপনারা জানেন না আপনার ছেলে মেয়েদের সামনে কত ফিতনা। আপনাদের আমলে ফেসবুক ইউটিউব এত ছিল না, আমি সব জায়গায় বলি আমাদের মুরব্বীরা যারা বাপ চাচার বয়সে আছেন, খবর নিয়ে দেখেন, এরা সবাই 20 বছরের কমে বিয়ে করছে, কারণ তাদের বাপেরা অল্প বয়সে বিয়ে করে। এখন ছেলেকে বলে পায়ের উপরে দাঁড়াও, পায়ের উপরে দাঁড়াও, 30 পার করে দেয়, ছেলেদের বিয়ে দেয় না। আরে বাবা, আপনাকে এত আগে বিয়ে করতে বলছে কি? আপনি আরো পরে করলেও চলতো, আপনার আমলে এত ফেতনা ছিল না, এখন যুবকদের সামনে বহুমুখী ফেতনা আছে। অতএব এই গোপন গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ের কোনো বিকল্প নাই, এক। নাম্বার দুই, যথাসম্ভব যে ডিভাইস, যে জায়গা থেকে হারাম জিনিস আসে, ওইটা থেকে আপনি একেবারে বিচ্ছিন্ন হয়ে যান। আপনি কথার কথা, স্মার্টফোনের কারণে এই ডিভাইসে, এই অপরাধে আপনি আসক্ত, আপনি স্মার্টফোনটা 6 মাসের জন্য ত্যাগ করেন, এটা একটা ফর্মুলা, 6 মাসের জন্য, 6 মাসের জন্য এই ডিভাইসটা বিক্রি করে দেন, কাউকে দিয়ে দেন, একটা বাটনওয়ালা ফোন নেন যেটাতে নেট ফেট কিছু আসবে না, ভিডিও চলবে না। আপনি এভাবে যদি 6 মাস নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, ইনশাআল্লাহ এই অভ্যাস আপনার দূর হয়ে যাবে। একসাথে 6 মাসে একটা কোর্স নেন, একটু হিম্মত করতে হবে, রোগ হবে, ওষুধটাও খাইতে চাইবেন না কষ্ট করে, তাহলে ভালো হবে করতে, অন্তত ওষুধটা খান, ওষুধ আমি দিলাম, 6 মাস এই স্মার্টফোন থেকে দূরে থাকেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বলবেন হুজুর স্মার্টফোন ছাড়া তো বাঁচবো না, ঠেলা পড়লে সবই বাঁচে। পুলিশে ধরে যদি কয়েকটা মাইক দিয়া লকারে ঢুকাই দেয়, লকআপে ঢুকাই দেয়, তখন পারবেন না? সবই পারবেন। এই জন্য হিম্মত করতে হবে যে আমি স্মার্টফোন ব্যবহার করবো না 6 মাসের জন্য। এর সাথে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার এবং দোয়া করবেন, নির্জনতা পরিহার করবেন, কারণ এগুলো নির্জনতা অনেক বেশি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। বিভিন্ন অনুষ্ঠানে, ইসলামী প্রোগ্রামে মোবাইল বা ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করা, ছবি তোলা সম্বন্ধে জানতে চাই, ইসলাম কি বলে? আপনি যদি কোনো বিয়ে শাদীর অনুষ্ঠানে এরকম ছবি তোলা ভিডিও করার কাজ করেন, তাহলে সেখানে হারাম কিছু যদি হয় তাহলে সেটা জায়েজ হবে না, আর যদি হারাম কিছু না হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে, এটা প্রিন্টেড যতনগুলো না হবে। ঠিক একইভাবে ওয়াজ মাহফিলে ভালো কোনো জায়গায় হারাম কোনো ছবি তুললেন না, নিষিদ্ধ কোনো কিছু করলেন না, তাহলে সেটা জায়েজ হতে পারে। আল্লাহু আলাম।
যদি কেউ নিজ বাড়ি থেকে দূরে বাসা নিয়ে থাকে এবং কোনো উপলক্ষে বাড়ি বা শ্বশুর বাড়ি আসে তাহলে তাকে কসরের নামাজ পড়তে হবে কি? কসরের ক্ষেত্রে মহিলারা নিজ বাড়ি বলতে কোনটাকে বোঝাবে? আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটু আগে একটা প্রশ্ন উত্তরে চলে আসছে, তারপর নতুন করে প্রশ্ন করেছেন, বলি নিজ বাড়ি থেকে দূরে যদি বাসা নিয়ে আপনি থাকেন আপনার বাচ্চা কাচ্চা পড়ালেখা করার জন্য স্কুল মাদ্রাসার কাছে, সে যদি সফরের দূরত্ব হয়, যেহেতু ওখানে বাসা বাড়ি নিয়ে আপনি বসবাস করছেন, সেখানে কি কসর করবে না পুরো নামাজ পড়বে? একটু আগে আপনার মাসালার উত্তর জানছেন, ওই যে পলিসি বলে দিছি, মূল ঠিকানা আর স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা, অর্থাৎ যেখানে আপনি বসবাস করছেন উভয় ঠিকানাতে কি হবে? পুরো নামাজ হবে, অতএব ওখানে পুরো নামাজ পড়বেন আপনি। আর মহিলারা বিয়ের পর স্বামীর অধীনে স্বামীর বাড়িটা তার বাড়ি, ওইটাই তার স্থায়ী ঠিকানা, বিদায় বাবার বাড়িতে আসে তারা গেস্ট বা মেহমান হিসাবে কসর করবেন, যদি বাবার বাড়িতে তিনি ঘর জামাই থাকেন স্বামীকে নিয়ে সন্তানদেরকে নিয়ে, অথবা এখানে তার থাকার আলাদা বন্দোবস্ত থাকে সেটা তার নিয়ন্ত্রণে, তাহলে সেক্ষেত্রে তিনি পুরো নামাজ পড়বেন, এটা হাজারে একজন মহিলারও আছে কিনা সন্দেহ। ঘরে যদি অনেকগুলো কোরআন থাকে তাহলে কি সবগুলো পড়তে হবে নাকি একটা পড়লেই চলবে? ভাই, কোরআন অনেকগুলো আছে, সবগুলোই ঘুরে ঘুরে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, নিয়মিত কোরআনটা একটু একটু করে পড়বেন, এটা হলো মূল বিষয়। তবে আল্লাহর কালামের ভালোবাসা থেকে যে ওই কোরআনটা পড়া হচ্ছে না অনেকদিন একটু পড়ি, সেটা করতে পারলে ভালো, কিন্তু এটা কোনো জরুরি না। আর এর চাইতে জরুরি হলো কোরআনে কথা অনুযায়ী আমল করবেন। কোরআন একটা একটা করে ঘেঁটে সবগুলোই তেলাওয়াত করছেন, একটাতেও যা বলা আছে সেটা আমল করছেন না, তাহলে এটার কোনো মানে হতে পারে না।